আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখে বুঝতে পারছো কোথার থেকে, আর থামনেল আর এসে টাইটেল দেখে ভাবছো যে তোমরা কি ব্লগে কি আছে এত। তো ভিতরে দেখিয়ে তো আমি হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো ভাবছি যে 4টা তো বেজে গেছে, তো সকাল থেকে তো ভিডিও শ্যুট করা হয়নি, তো না ভাবছি যে ভিডিও শ্যুট করা হয়ে যাবে, তো এদিকে আমার কাজগুলো হয়ে যাবে, তো একটা কন্টেন্টও পেয়ে গেলাম, তো ভালো কিছু কন্টেন্ট একটা পেয়ে গেলাম। তো আমি হচ্ছে এই যে দেখো যে এই জলটা কোথার থেকে আসছে, তোমরা ভাবছো হয়তো। তো 4টা বেজে গেছে, তো টাইম কলের জল কিন্তু চলে আসছে, তো এটা আসছে একদম বাইরে, ওই যে আমাদের যে টাইম কলটা লাগানো আছে তো ওইটার থেকে হচ্ছে পাইপটা খুলে নিয়ে এসে মোটরের পাইপটা হচ্ছে জয়েন দিয়ে তো ভেতরে এই বারান্দায় নিয়ে এসছে এটা। তো একদম ওই বাইরে তো এত রোদ্র, তো ওইখানে বোতলে হচ্ছে জলও ভরা যাবে না, আর এই অন্য কিছু কাজও করা যাবে না। তো ভাবছি যে না এখানে নিয়ে আসে, এখানে জল ভরাও হয়ে যাবে আমার, আর বাসন মাজাও হয়ে যাবে, আর আমার হচ্ছে গোসল করাটাও হয়ে যাবে। তো সবার ফার্স্ট হচ্ছে ওই যে জলটা ভরাই নিলাম, তারপর হচ্ছে এই যে দেখো বাসনটা মেজে নিচ্ছি, মেজে নিয়ে তো সোনা মামা নেই, থাকলে ওকে দেখতে এর আগের দিন এরকম করে হচ্ছে নিয়ে আসলাম এই বারান্দায় হচ্ছে পাইপটা। তো ও একদম গোসল তো করছিল দুপুরে একবার, তারপরে এই সে জল দেখেও আরও করছিলো, তো এখন ঘুমাইছে, তো তো এখন নেই, নাহলে ওকে হচ্ছে এখানে দেখতে পারতে। তো সোনা মামা হচ্ছে পাখির আব্বু হচ্ছে নেই, কাজ থেকে আসছিলো, খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আর মারা হচ্ছে শুয়ে পড়ছে নিচে হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি ভাবছি যে না এখন জলটা এসে গেছে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো সব কিছু ওই হচ্ছে গ্যাসের রুমে নিয়ে গেলাম, ওইখানেই রাখলাম আপাতত, তারপরে আবার চলে আসলাম এইদিকে। এই যে গ্যাসটা চুলাটা অনেক নোংরা হয়ে গিয়েছে, তো চুলাটা হচ্ছে আজকে ভাবছি যে না বাসন মাজা হচ্ছে সাবানটা দিয়ে একদম ভালো করে মুছে দিয়ে দিই। তো একদম এখানে রান্না করি তো ওই যে এখন না এতটাই গরম বন্ধুরা, চুলাতে রান্না করলে না উনুনে রান্না করলে তোমরা তো জানোই কেমন গরম, তো খুবই গরম লাগে, একদম ভালোই লাগে না রান্না করতে। তো কয়দিন ধরে এই যে সে এখানেই রান্না করছি গ্যাসে, তো এটা হচ্ছে এতটাই নোংরা হয়ে গিয়েছে, একদম ডাল টাল হচ্ছে প্রেশারে সিটি দিলে একদম সব হচ্ছে পড়ে নোংরা হয়ে যায়। তো এই এটা হচ্ছে ভালো করে মুছে আজকে তো ধুয়ে হচ্ছে উপরে দিচ্ছিগুলো, যেটা হচ্ছে চুলার উপরে যে থাকে ওগুলো বাসন যখন মাজছিলাম তখন ওগুলো হচ্ছে মেজে নিয়েছিলাম, দেখো নেই ওগুলো, তো অনেক পরিষ্কার হয়ে গেলো আমার। এই যে ওভেনটা দেখো কত সুন্দর, একদম নতুনের মতো হয়ে গেলো। তো এই যে এগুলো তো আগে মেজে নিয়েছিলাম, তো এগুলো এখন বসাই দিচ্ছি, তো খুব নোংরা হয়ে গেছিলো তো এখন একটু পরিষ্কার হয়ে গেলো। তো ভাবছি যে বেকার বেকার হচ্ছে জলগুলো নষ্ট হয়ে যাবে, তো আমার কাজও হয়ে যাবে, জলগুলো হচ্ছে পড়লে হচ্ছে ওই যে সামনের দিকটা একদম গাছগুলো যে আছে আমার পাতার গাছটা, তো ওইটাও হচ্ছে কতদিন ধরে তো বৃষ্টি নেই, তো ওইটা তো হচ্ছে জল নেই পায় না দেখে, তো একদম পাতাগুলো একদম শুকিয়ে গেছে, একদম রোদ্রে পুড়ে পুড়ে গিয়েছে। তো ওইটা তো হচ্ছে জল পড়ছে, তো দুই দিন ধরে একটু ভালো আছে, কারণ হচ্ছে দেখবে যে একটা জিনিসের জল না দিলে তো সেই জিনিসটা একটা গাছ হোক বা একটা কোনো কিছু হচ্ছে হোক বা মানুষই, কোনো কোনো জল না খেলে কেমন লাগে তোমরা তো জানোই, আর এত গরম রোদ্রু, তো ওইখানে হচ্ছে একটু একটু জল এখন যাচ্ছে, তো এখন ভালো লাগ গাছটা একটু ভালো হয়েছে পাতার গাছটা, নাহলে পুড়ে একদম রোদ্রে একদম পাতাগুলো হচ্ছে পুড়ে পুড়ে গিয়েছে। তো তারপর চলে আসলাম যে না একটু মুছে দিই আর কি, নোংরা হয়ে গিয়েছে, তো ঘরটা হচ্ছে এই গ্যাসের রুমটা মুছে দিয়েছি আর এই বারান্দাটা একটু মুছে দিয়েছি, ঘরগুলো হচ্ছে মুছে নিই মারা, কারণ মা বুনু বুনুমের নিচে হচ্ছে ঘুমাইছে, আর সোনা মাম্মাও তো ঘুমাইছে আমাদের ঘরে, তো মুছে মোছা তো যাবে না, তো এই বারান্দাটা আর গ্যাসের রুমটা মুছে তারপর আমি হচ্ছে গোসল করতে যাবো। আজকে কিন্তু গোসল করিনি, একদম গোসল করতে করতে আমার 5টা বেজে গিয়েছিলো আজকে, তো আমার গোসল সব কাজ শেষ, আর এদিকে দেখো গোসল করে আমি চলে আসলাম, তো চুলটা একদম ভেজা, তো শ্যাম্পু করলাম, তো শ্যাম্পু করার পর একদম তবুও হচ্ছে জল পড়ছে চুল দিয়ে, তো ভালো করে মুছে নিচ্ছি, তো মুছে নেওয়ার পর একটু ক্রিম দিয়ে নিব, কারণ ক্রিম না দিলে মুখটা হচ্ছে কেমন করে গরম হচ্ছে, ঠান্ডায় কিন্তু বেশি হচ্ছে মুখে ক্রিম না দিলে হচ্ছে কেমন করে ফেটে ফেটে হচ্ছে খসখসা হয়ে যায় হচ্ছে চামড়াগুলো হচ্ছে জানো না। তো
এখন গরমে অতটা হয় না, তো এখন তাও একটু ক্রিম দিই। আর ওইদিকে দেখলে তো সোনা মামন ঘুমিয়ে পড়ছে, আর এই যে আমি গোসল করে হচ্ছে চলে আসলাম, এখন একটু ফ্যানের নিচে বসে একটু আরাম করবো। এখন তো আর ঘুমাবো না, ঘুমাইলে একটু মাথা ব্যথা করবে, কারণ তাড়াতাড়ি উঠতে হবে। ওই তো বসে তো ওগুলো খাও, মুড়ি গুলো খাও, মুড়ি কলা মেখে দিয়ে দিচ্ছে ওটা, হ্যাঁ খাও, হ্যাঁ আমার লক্ষ্মী সোনাটা খায়, খাও খাও। এই যে আব্বু খাচ্ছে, টেস্টি টেস্টি, খাও না তো বন্ধুরা। এখন বাজে 9টা, কারণ গরমের জন্য একদম দেরি করে বসাই দিয়েছি। ভাত হচ্ছে প্রেশারে দিয়ে দিয়েছি, তো ওইটা ভাত হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে দেখো, আজকে একটা নতুন ডিশ হচ্ছে রান্না করছি, সেটা হচ্ছে বেগুনের ভর্তা। তো পাখির আব্বু খুব পছন্দ, তো সেটা আমি করবো। আর এদিকে ডিম ভেজে নিচ্ছি, ডিম ভাজি, বেগুনের ভর্তা, আর ভেন্ডি আলুর ঝোল হবে আজকে। তো গরম এত গরমে না মাছ মাংস না খেতে ইচ্ছে করে না, জানো না। তো পাখির আব্বু বলছে যে ভেন্ডি আলুর ঝোল করো, ভেন্ডি আলুর ঝোল করো, আর আমি হচ্ছে ডিম নিয়ে এসছি। তো ডিমটা হচ্ছে এই যে ভেজে নিচ্ছি, তো ডিমটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই যে ভেজে নিলাম। আর সোনা মামার জন্য হচ্ছে ডিম আলাদা করে রান্না করছি, কারণ ও এটা খাবে না, ওর জন্য ঝোল করে নিব। তো আজকের হচ্ছে রাতের হচ্ছে ডিনার হচ্ছে আমরা এটা দিয়েই করব, কারণ গরম, গরমে আর কী করবো বলো, তোমরা নিজেই বলো। গরমে আর কিচ্ছু ভালো লাগে না, না খাওয়া দাওয়া না কিছু, শুধু পানিতেই হচ্ছে খেতে ভালো লাগে। তো তারপর এই যে ভেন্ডি আলুটা হচ্ছে আমি বসাই দিয়ে দিলাম, ওটা ওগুলো তো হয়ে গেল, ভর্তাটা এখনো হয়নি। তো ভাবছি যে ভেন্ডি আলুটা ঝোলটা আগে বসাই দিয়ে দিই, ভেজে একটু ঝোল পানি দিয়ে দিই সেদ্ধর জন্য। তো এটা করে তারপর হচ্ছে আমি বেগুনের ভর্তাটা করব। তো অনেকদিন ধরে ভেন্ডি আলুর ঝোল খেতে চাই, তো খাওয়াই হয় না, তো খুবই ভালো লাগে আমার ভেন্ডি আলুর ঝোল। তো পাখিরা বললো যে না করো আজকে, তো ওই যে ভেন্ডি আলুর ঝোল করব। বাবা বাবাও খায়, বাবারও খুব পছন্দ। তো তারপর এই যে দেখো ভেন্ডি আলুর ঝোলটা দিকে সেদ্ধ হচ্ছে, আর আমি এই যে বেগুনের যে ভর্তাটা করবো তার জন্য যে লঙ্কাটা হচ্ছে পুড়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে দিয়েছি। তো এখানে লবণ আর একটু তেল দিয়ে দিলাম ভর্তার জন্য। তারপর হচ্ছে বেগুনটা এই যে পুরো হয়ে গেছে, তো তারপর এটা একটু উপরে খোসাটা ছেড়ে, যেগুলো হচ্ছে পুড়ে দিয়েছে তো ওটা খোসাগুলো ছেড়ে তারপর বেগুনটা সরিয়ে দিতে হবে, তো ওটাই দিয়ে দেবো। তো বন্ধুরা হচ্ছে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ আজকের ব্লগটা হচ্ছে তোমরা দেখবে লাস্ট পর্যন্ত, তোমাদের খুবই ভালো লাগবে। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, কারণ তোমরা হচ্ছে সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের সাপোর্টের খুবই দরকার বন্ধুরা, প্লিজ তোমরা সবাই একটু হেল্প করো আমাকে, আমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো একটা ইউটিউবারের এটাই স্বপ্ন আসা যে না একদিন না হলে একদিন তো এগিয়ে যাব, তো সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট না থাকলে সেটা হবে না। তো আমার আল্লাহ দোয়া আর তোমাদের সাপোর্টের খুবই করছে প্রয়োজন, খুবই দরকার। তো আল্লাহ তো পাশে আছেই, তো এখন তোমরা সাপোর্ট করো তাড়াতাড়ি আমাকে, যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি, আর আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি যেন পূরণ হয়ে যায় বন্ধুরা। তো তোমরা সবাই হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আর হচ্ছে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো আগামীকাল নিয়ে এসছি আরও একটা সুন্দর ব্লগ, তো তোমরা সেই ব্লগটা দেখার জন্য রেডি থেকো। তো সবাইকে হচ্ছে টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা।